পটুয়া কামরুল হাসান, তার হাতে আঁকা ছবিতে বেগমান হয় ৬৯ গণ অভ্যুত্থান, বাঙালি গর্বের মুক্তিযুদ্ধ, সামরিক শাসন বিরোধী আন্দোলনেও তার বিস্ফোরক ব্যঙ্গচিত্র রাজপথকে করে উজ্জীবিত। উপমহাদেশের প্রখ্যাত এই তুলি যোদ্ধার ১০১তম জন্মদিন আজ। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান, জন্ম ১৯২১ সালের ২ ডিসেম্বর কলকাতায়। শিক্ষাজীবন শেষে দেশ বিভাগের পর ঢাকায় এসে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলে গড়ে তোলেন আর্ট স্কুল। ২৩ মার্চ ১৯৭১, শহীদ মিনারে ঝোলানো ইয়াহিয়া খানের বিকৃত ছবি, এই জানোয়ারটা আবার আক্রমণ করতে পারে। তারপর দেশের ইতিহাসের নৃশংসতম ভয়াল ২৫শে মার্চের কালো রাত, বদলে যায় ছবির ক্যাপশন, লেখা হয় এই জানোয়ারদের হত্যা করতে হবে। একজন প্রকৃত শিল্পী পটুয়া কামরুল হাসান বুঝতে পেরেছিলেন সময়ের প্রয়োজনেই হানাদারদের আসল রূপ উন্মোচন করতে হবে। কামরুল হাসানের হাতে খড়ি ব্রতচারী আন্দোলনে, ব্রিটিশ শাসনের গ্লানি মাথায় নিয়েই দেখতে হয়েছে দেশভাগের খণ্ডিত চিত্র। তুলির আঁচড়ে টেনে এনেছেন প্রতিকূলতা ডিঙানোর বাস্তবতা। দেশ স্বাধীন হলেও মানুষ মুক্তি পায়নি, বন্ধ হয়নি কামরুল হাসানের তুলিও। ১৯৮৮ সালে জাতীয় কবিতা উৎসবে রাখেন সেই দ্রোহের ছাপ। দেশ আজ বিশ্ববেহায়ের খপ্পরে স্কেচটিতে তুলে ধরেন স্বৈর শাসকের ব্যঙ্গচিত্র। এটাই ছিল তাঁর শেষ ছবি। ১৯৬৯ গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন পটুয়া কামরুল হাসান। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।